প্রতিটা কিউলার মনে এখন একটাই প্রশ্ন, বার্সা গেট স্ক্যান্ডেলটা কি, এটার উৎপত্তি কোথা থেকে, কোথা থেকে আসলো এই নামটা? আবার অনেকে, আমি ফেসবুকে কিছু কমেন্ট দেখলাম, সবাই প্রশ্ন করতেছে যে বার্তেমিওকে কেন অ্যারেস্ট করা হয়েছিল 2021 সালে, এবং বর্তমানে যে একটা বার্সেলোনার রেফারি সংক্রান্ত একটা বিষয় নিয়ে খুব বেশি চর্চা হচ্ছে, এই বিষয়টা কি? শুরুতেই বলি বার্সা স্ক্যান্ডেল জিনিসটা কি। মূলত বার্সা স্ক্যান্ডেল নামটা আসছে হচ্ছে ওয়াটারগেট স্ক্যান্ডেল থেকে, ইউএসের একটা ঘটনা এটা, ওয়াটারগেট স্ক্যান্ডেল। সেই ওয়াটারগেট স্ক্যান্ডেলের যেই সাংবাদিকরা এই তথ্যগুলোকে অ্যানালাইসিস করেছে রিসেন্ট সময়ে, 2020 সাল, 2015 সাল, এই এই টাইপের, এদের দ্বারাই এই বার্সাগেট স্ক্যান্ডেলটা নামকরণ করা হয়েছে। মূলত বার্সাগেট স্ক্যান্ডেলে শুরু হয়েছে 2020 সালে। 2020 সালে বার্সেলোনার একদল সমর্থকরা বার্সেলোনার যে সাবেক প্রেসিডেন্ট জোসেফ মারিও বার্তেমিও, তার বিরুদ্ধে একটা অভিযোগ আনা হয়েছিল, যে অভিযোগটা ছিল এমন যে তিনি বার্সেলোনার প্রেসিডেন্ট থাকা অবস্থায় আর্জেন্টিনার একটা প্রতিষ্ঠান আই3 ভেঞ্চার্স, এই প্রতিষ্ঠানটাকে হিউজ পরিমাণ টাকা দিছে। টাকা দেওয়ার উদ্দেশ্য ছিল যে সোশ্যাল মিডিয়ায় বার্সেলোনা এবং প্রেসিডেন্ট, বোর্ড প্রেসিডেন্টদের নিয়ে মানুষ কি ভাবতেছে এটা অ্যানালাইসিস করা, এবং আর কিছু কাজ ছিল, সেটা হচ্ছে বার্সেলোনার যে কিছু লিজেন্ডারি প্লেয়ার আছে, পিকে, জাভি, তারপরে মেসি, লিওনেল মেসি, সবচেয়ে বেশি এইটার ভুক্তভোগী হয়েছে লিওনেল মেসি, অর্থাৎ এদের বিপক্ষে কিছু ফেক নিউজ, কিছু নেগেটিভিটি ছড়ানো হয়েছে। পাশাপাশি ওই প্রতিষ্ঠানটার কাজ ছিল বার্তেমিওর বোর্ড প্রেসিডেন্ট এবং তার আন্ডারে যারা ছিল বোর্ড মেম্বার, তাদের সবার মানে পক্ষে ভালো ভালো কিছু প্রচার প্রচারণা করাই ছিল এই কোম্পানিটার মূল উদ্দেশ্য। হ্যাঁ, তো এইটা নিয়ে বার্সেলোনার একদল সমর্থকরা 2020 সালে একটা অ্যালিগেশন তৈরি করে, একটা কমপ্লেন করে, যে কমপ্লেনটা প্রকাশিত হয়েছিল কাদেনা এসিআর। তো এই পত্রিকাটা প্রকাশ করার পরে পুলিশ এখানে ইনভেস্টিগেশন করে, ইনভেস্টিগেশন এজন্যই করে কারণ এখানে টাকার পরিমাণটা ছিল রেগুলার প্রাইজের 6 টাইম হায়ার, 6 টাইম বেশি ছিল, 6 গুণ বেশি ছিল রেগুলার প্রাইজের। তার মানে এখানে একটা কম মানে ক্রাইম হওয়ার সম্ভাবনা খুব বেশি ছিল, যার কারণেই পুলিশ এটাকে ইনভেস্টিগেশন করে। এক পর্যায়ে ইনভেস্টিগেশন করার একটা পর্যায়ে 2020 সালের ফেব্রুয়ারি মাসে পুলিশ এটাকে ইনভেস্টিগেশন শুরু করে। 2020 সালের জুন মাসে বার্সেলোনার যে নু ক্যাম্প অফিস, সেখানে এই পুলিশ কিন্তু সমস্ত কাগজপাতিও এখানে খুব চালাচালি করে, অর্থাৎ তারা কিন্তু এই ইনভেস্টিগেশন চালিয়ে যায়। এবং এক পর্যায়ে 2021 সালে বার্তেমিও এবং তার আরও 3 জন বোর্ড মেম্বার কিন্তু এখানে গ্রেপ্তার হয়েছিল পুলিশের কাছে। এই হচ্ছে বার্সাগেট স্ক্যান্ডেল। তো এই বার্সাগেট স্ক্যান্ডেলের সূত্র ধরে এখন কিন্তু আরেকটা বিষয় ঘটতেছে, সেটা হচ্ছে বার্সেলোনার বিপক্ষে আরেকটা অভিযোগ উঠেছে, সেটা হচ্ছে বার্সেলোনা নাকি রেফারিদেরকে টাকা দিয়েছে বার্সেলোনার পক্ষে কল দেওয়ার জন্য। তো এইটা সূত্রপাত কোথা থেকে? এই কোম্পানিটার সাথে রাসেল, যখন রোসেল ছিল বার্সেলোনার প্রেসিডেন্ট, তখন থেকেই প্রতিটা ক্লাবের মতোই কিন্তু বার্সেলোনাও তাদের সাথে, রেফারিদের একটা কমিটির সাথে, যে বিহেভিয়ার কেমন হবে এটার পরিপ্রেক্ষ মানে এটার অ্যানালাইসিস করার জন্য সব ক্লাবই কিন্তু একটা সার্টেন কোম্পানির সাথে একটা চুক্তিবদ্ধ থাকে, একটা সার্টেন পেমেন্ট তারা করে থাকে, যে তাদের বিহেভিয়ার কেমন হতে পারে এই সংক্রান্ত তথ্য জানার জন্য। তবে এখন ওই কোম্পানিটার সাথে বার্সেলোনার কিন্তু চুক্তি শেষ হয়েছে 2018 সালেই, 2018 সালে চুক্তি শেষ হয়েছে। তবে এখন এই বিষয়টা আবার কেন আসতেছে, ওই যে কোম্পানিটার যে ওনার বা ওই কোম্পানির সহসভাপতি ছিল নেগ্রেগা নামের একজন লোক, উনি আগে লালিগার একজন অ্যাসিস্ট্যান্ট রেফারি ছিল, ওই উনি, ওনার কোম্পানিটা হচ্ছে ওনার। তো উনি কিন্তু 2018 সালে বার্সেলোনা এই কোম্পানির সাথে চুক্তি শেষ করার পরেও রিসেন্ট টাইমে অনেক বেশি মেল করতেছে বার্সেলোনাকে। বার্সেলোনাকে মেল করে এমন কিছু তথ্য বলা হয়েছে যে তারা চাইলে রেফারিদের থেকে বার্সেলোনাকে সুবিধা পাইয়ে দিতে পারে, তবে বার্সেলোনা এর কোনো উত্তর দেয়নি, হ্যাবদক কোনো মানে পজিটিভ কিছু চায়নি বার্সেলোনা, বার্সেলোনাটাকে ডিনাই করেছে। তবে এই যে মেল ব্যুরোফ্যাক্স যে করেছে, এই ব্যুরোফ্যাক্সগুলো এখন ইনভেস্টিগেশন হচ্ছে। তো এটাই সব ক্লাবগুলো বা মানুষগুলো বার্সেলোনার বিপক্ষে এই জন্যই এখন একটা
কমপ্লেন করতেছে যে বার্সেলোনা এখানে অভিযোগ। আসলে এই রিসেন্ট টাইমে 2-3 দিন আগেও বার্সেলোনার লালিগার একজন রেফারি কিন্তু বলেছে যে এই যে নেগ্রেগা যে ছিল তার কিন্তু কোনো ক্ষমতাই নাই বর্তমান মানে রেফারিদেরকে পরিচালনা করার বা তাদের পক্ষে বিপক্ষে কোনো কল আনফেয়ারভাবে পাইয়ে দেওয়ার। তো এটা দিয়ে প্রমাণিত হয় যে বার্সেলোনা কিন্তু এখনও ভিকটিম না, যদিও বার্সেলোনাকে তারপরে লালিগার প্রেসিডেন্ট তেবাসকে, বার্সেলোনার সাবেক প্রেসিডেন্ট বার্তেমি, বর্তমান প্রেসিডেন্ট সবাইকে কিন্তু ডাকা হয়েছে এই বার্সাগেট স্ক্যান্ডেলের বিষয়টা নিয়ে আরেকটু খোলামেলা আলাপ করার জন্য, এবং মানে কোর্টে এই বিষয়টা আলোচনা হয়েছে। তো এখন পর্যন্ত কোর্টে যদিও এটাকে প্রুভ হয়নি যে আসলে বার্সেলোনা ভিকটিম, যতদিন পর্যন্ত প্রুভ না হবে ততদিন পর্যন্ত বার্সেলোনাকে ভিকটিম বলাও যাবে না, আবার একদম সাধুও বলা যাবে না। কারণ যদি এমন কিছু হয়ে থাকে, বার্সেলোনা যদি অভিযুক্ত হয়, তাহলে বার্সেলোনার শাস্তি হবে। তবে এটা একটা লং প্রসেস, 6 মাস, 1 বছর বা তারও বেশি সময় লেগে যেতে পারে, অর্থাৎ এই সিজন অলরেডি চলে যাবে। যে অনেক সময় প্রশ্ন আসতেছে যে বার্সেলোনা কি পয়েন্ট কাটা হবে কি না, বার্সেলোনা কি ফাইন করা হবে কি না। যদিও হয় সেটা হচ্ছে প্রমাণ হওয়ার পরে, আগে কোনো কিছুই হবে না, প্রমাণ হতে হতে এই সিজন তো যাবেই, পরবর্তী সিজনে হয়তো বা মেডেল পজিশনে আসবে, তো তখন দেখা যাবে যে কি হয়। আপাতত এখন আমাদের ওই বিষয়টা না ভাইবা, আমাদের বার্সেলোনার প্লেয়ারদের, বার্সেলোনার ফ্যানদের উচিত যে আসলে ম্যাচ বাই ম্যাচ আমরা দেখব, ম্যাচ বাই ম্যাচ আমাদের রেজাল্টটা কি হয় সেটা দেখব। আশা করি এই সিজনে আমরা লিগ জিততে পারবো, কোপা দেল রেও খুব কাছাকাছি, আমরা সেমিফাইনালে প্রথম লিগে রিয়াল মাদ্রিদকে হারিয়ে ফেলেছি তাদের হোম গ্রাউন্ডেই, পরবর্তী ম্যাচটা বার্সেলোনার হোম গ্রাউন্ডে, সুতরাং আমাদের জন্য একটা পজিটিভ ভাইব থাকবে। এই ম্যাচটা হারাতে পারলেও অথবা ড্র করলেও কিন্তু আমরা ফাইনালে চলে যাব কোপা দেল রের, তো ওখানেও আমাদের একটা শিরোপা জয়ের একটা সম্ভাবনা থাকবে। আর লা লিগায় তো অলরেডি আমরা 9 পয়েন্ট প্লাস আছি, যদি রিয়াল মাদ্রিদকে নেক্সট ম্যাচে আমরা হারাতে পারি তাহলে কিন্তু আমরা নিশ্চিতভাবেই বলা যায় যে বার্সেলোনা লিগ এবার জিতে যাচ্ছে। তো আমাদের এই পর্যন্তই সন্তুষ্ট থাকা উচিত, কি হচ্ছে না হচ্ছে ওই বিষয়টা নিয়ে এখন আমাদের খুব বেশি আলোচনা করারও প্রয়োজন নাই, কারণ এটা কোর্টের ব্যাপার, কোর্ট এখন সিদ্ধান্ত নেবে কি হবে না হবে।